আসসালামু আলাইকুম। আজকে আমরা ওয়ারলেস কন্ট্রোল কার অর্থাৎ ব্লুটুথ কন্ট্রোল কার তৈরি করা শিখব। আজকে আমি এই টিউটোরিয়ালটি করছি কারণ আমার স্টুডেন্টদের কোডে কিছু প্রবলেম হয়েছে। সো আমরা আজকে দেখব সার্কিট ডায়াগ্রাম এবং কোডটা কিভাবে করতে হয়। সো আমরা ব্লুটুথ কন্ট্রোল কার তৈরি করার জন্য যে অ্যাপসটি ব্যবহার করব সেটি হচ্ছে আরসি কন্ট্রোল কার, যেটি প্লে স্টোরে আপনারা পাবেন, আরসি কন্ট্রোল কার। আচ্ছা, যেই অ্যাপসটা এরকম এরকম লেআউট থাকবে। আচ্ছা, যেখানে একটি সেটিং বাটন থাকবে এরকম, এখানে ক্লিক করলে আপনি কানেক্ট টু এ কার, সেখানে এই অপশনে ক্লিক করলে আপনি এরকম সেগমেন্ট পাবেন যেখানে HC05 লেখা দেখাবে। অর্থাৎ আমরা যে ব্লুটুথ মডিউলটি ইউজ করেছি ব্লুটুথ কন্ট্রোল কারের জন্য সেই মডিউলটি দেখাবে। এখানে ক্লিক করলে আপনি কানেক্ট করতে পারবেন। আমরা এই মডিউলটি ইউজ করেছি এবং কানেকশনের সময় আপনার একটা পাসওয়ার্ড চাবে, সেখানে 1234 দিতে হবে। অর্থাৎ ব্লুটুথ সেটিং দেন সার্চ ডিভাইস, প্রথমত আমার ফোনের ব্লুটুথটাকে অন করতে হবে এবং সেটার জন্য ব্লুটুথ সেটিংসে যেতে হবে। তারপর যখন আমরা রোবটের সাথে আমাদের ব্লুটুথ মডিউলটি কানেক্ট করে ফেলবো এবং পাওয়ার দেব, তারপর আমরা যেটা করব ফোনে আমরা ব্লুটুথ অপশনে যাব, সেখানে আমরা ব্লুটুথ অন করব এবং সেখানে দেখতে পাবো যে HC05 নামে একটি মডিউল শো করতেছে সার্চ ডিভাইসে, এবং সেখানে ক্লিক করে আমরা পেয়ার করে ফেলবো এবং পেয়ারের জন্য 1234 পাসওয়ার্ড দিতে হবে। ওকে, সো কানেকশনগুলো এরকম হবে। অর্থাৎ ব্লুটুথ যেভাবে আমরা আরডিনোর সাথে কানেক্ট করি, টিএক্স আরএক্স এর সাথে, আরএক্স যাবে টিএক্স এর সাথে। অর্থাৎ ব্লুটুথের টিএক্স আরডিনোর আরএক্স, ব্লুটুথের আরএক্স আরডিনোর টিএক্স, এবং ভিসিসি, আপনি ভিসিসিটা 5 ভোল্ট অথবা 3 ভোল্ট অথবা 3.3 ভোল্টের সাথে কানেক্ট করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, সো আমরা একটা জিনিস খেয়াল করি, আমাদের অ্যাপসটার কিছু ম্যানুয়াল আছে। অর্থাৎ অ্যাপসটার মধ্যেই আপনি ডেসক্রিপশনে অথবা ফটোতে আপনি এগুলো দেখতে পারবেন, যেখানে কোন বাটনে ক্লিক করলে কি হবে এটা দেয়া আছে। অর্থাৎ ফরওয়ার্ড বাটনে এফ ভ্যালুটা অ্যাপস থেকে আরডিনোতে সেন্ড করে, ব্যাক বাটনে ক্লিক করলে বি, লেফট, এল, রাইট, আর, দেন ফরওয়ার্ড লেফট, এটাও একটা অপশন আছে। অর্থাৎ ফরওয়ার্ড লেফট বলতে এই যেটাকে বোঝাচ্ছে ফরওয়ার্ড লেফট, এবং ফরওয়ার্ড লেফট বলতে এটাকে বোঝাচ্ছে ফরওয়ার্ড রাইট, এটা দেন ব্যাকওয়ার্ড লেফট, এটা ব্যাকওয়ার্ড রাইট, এটা। আচ্ছা, এই এগুলো আপনি কিন্তু ইচ্ছে করলে সেট আপ করতে পারেন। এরা দিয়ে দিয়েছে এখানে অ্যাপসে যে আপনি যদি ফরওয়ার্ড রাইট চান, আই 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 যে ভ্যালুটা এটা আপনি কাজে লাগাতে পারবেন। আচ্ছা, এবং স্টপের জন্য এস ব্যবহার করতে হবে। আচ্ছা, সো এই ম্যানুয়ালটা দেখে আমরা কোড করব। সো আমাদের স্টুডেন্টদের কিন্তু কোডে একটু প্রবলেম হচ্ছিল, সো আমি এই কোডের প্রবলেমটা অ্যাকচুয়ালি দেখাতে চাই কোন জায়গাটায় প্রবলেমটা হচ্ছিল। এবং যারা এখনো ওয়্যারলেস কন্ট্রোল রোবট বা ব্লুটুথ কন্ট্রোল কার তৈরি করতে পারেননি, তারা আজকের এই টিউটোরিয়ালটি দেখলে সম্পূর্ণভাবে পারবেন বলে আমি মনে করি। তার আগে আপনাদের মতো করে আপনারা সেট আপটা করে ফেলবেন, অর্থাৎ ব্লুটুথের সাথে আপনার আরডিনোর কানেকশনটা করে ফেলবেন, এবং মোটর ড্রাইভার অবশ্যই ইউজ করতে হবে, মোটর ড্রাইভারের কানেকশনগুলোও করে ফেলবেন। মোটর ড্রাইভারের কানেকশনের জন্য ব্যাটারির 12 ভোল্ট আপনি এখানে ইউজ করবেন, এবং ব্যাটারির 12 ভোল্ট অর্থাৎ 7 ভোল্ট থেকে 12 ভোল্ট যে কোনো ব্যাটারি হলেই হবে, 7 ভোল্ট থেকে 12 ভোল্ট। ব্যাটারির যে পজিটিভটা আপনি পজিটিভের সাথে কানেক্ট করবেন, এবং ব্যাটারির যে গ্রাউন্ড অর্থাৎ নেগেটিভ সেটা আপনি এখানে ইউজ করবেন। এবং এখানে একটা 5 ভোল্ট দেখতে পাচ্ছি, এখান থেকে আমি পাওয়ার নিয়ে ইচ্ছে করলে আরডিনোতে কানেক্ট করতে পারবো, এখান থেকে পাওয়ার নিয়ে আরডিনোতে কানেক্ট করতে পারবো। এবং এপাশে আমরা দুটো আউটপুট 1, আউটপুট 2, আউটপুট 3, আউটপুট 4, অর্থাৎ এখানে আমি বাম সাইডের মোটর কানেক্ট করতে পারবো এবং এই পাশে ডান সাইডের মোটর কানেক্ট করতে পারবো। আচ্ছা, তো এখানে আমরা দেখতে পাচ্ছি ইনেবল এ, ইনেবল বি। আমি যদি স্পিড কন্ট্রোল করতে চাই দেন আই ক্যান কানেক্ট দিস, বাট আমরা যে অ্যাপসটা ইউজ করতেছি সেই অ্যাপসটার জন্য স্পিড কন্ট্রোলের প্রয়োজন নেই আমি দেখেছি, কারণ অ্যাপসটা ক্রমাগত একটু পরপরই সে এস ভ্যালু দেয়, এস ভ্যালু অর্থাৎ স্টপ ভ্যালু, যার কারণে এটা একটু পরপর স্টপ হয়ে যাচ্ছে, আমার স্পিড নিয়ন্ত্রণের দরকার নেই। আমি যখন প্রেস করে রাখবো ফরওয়ার্ড সে ফরওয়ার্ডে যাবে, আদারওয়াইজ স্টপ হয়ে থাকবে, এখানে আলাদাভাবে কোনো স্পিড কন্ট্রোলের প্রয়োজন হয়নি আর কি। সো এই পর্যন্ত আমরা আশা করি সেট আপ করে ফেলেছি। প্রথমে আমরা অ্যাপসটা ডাউনলোড করে ফেলবো এবং ইনস্টল করব, দেন অ্যাপসে এরকম সেট আপ পাবো। তারপর আমরা যেটা করব, ব্লুটুথ মডিউল, মোটর, ড্রাইভার, মোটর সব কানেক্ট করে ফেলবো যেভাবে বলেছি। এখানে আমি লিখেও দিয়েছি মোটর ড্রাইভারের 5 ভোল্ট,
আমরা যদি চাই মোটর ড্রাইভের 5 ভোল্ট, অর্থাৎ এখানে যে 5 ভোল্টটা আছে সেটা আরডিনোর যে 5 ভোল্ট আছে সেখানে কানেক্ট করতে পারি, এবং মোটর ড্রাইভের যে গ্রাউন্ডটা আছে অর্থাৎ এই যে গ্রাউন্ড পিনটা, এখান থেকে পাওয়ার নিয়ে আমরা আরডিনোতে কানেক্ট করে আরডিনোকে পাওয়ার আপ করতে পারি। অর্থাৎ এই সেকশনটা হচ্ছে আরডিনো পাওয়ার আপ সেকশন। আচ্ছা, সো আমরা মোটর ড্রাইভার থেকে এখানে আরডিনোতে পাওয়ার দিতে পাচ্ছি, আরডিনোতে আলাদা কোনো ব্যাটারির প্রয়োজন নেই। কি করতে হবে, মোটর ড্রাইভার 5 ভোল্ট, অর্থাৎ এই 5 ভোল্টটা আরডিনোর 5 ভোল্ট এবং এই গ্রাউন্ডটা আরডিনোর গ্রাউন্ডে কানেক্ট করে দিলেই হবে। এরপর আমরা কোডে আসি। বেসিক্যালি অনেকেরই এই কোডটা কাজ করে না, সো আমি কোডটা কাজ করতো না, এখন থেকে কাজ করবে, কোনো প্রবলেম হবে না আমার এই টিউটোরিয়াল পর ইনশাল্লাহ। দেখেন আমরা কি করেছি, মোটর ড্রাইভারের যে ইন ওয়ান, ইন টু, ইন থ্রি, ইন ফোর, আমি দেখাচ্ছি এই যে ইন ওয়ান, ইন টু, ইন থ্রি, ইন ফোর, অর্থাৎ ইনপুট ওয়ান, ইনপুট টু, ইনপুট থ্রি, ইনপুট ফোর, এই পিনগুলো ঠিক এইভাবে 11, 12, 13, 12, 11, 10 আমি এইভাবে কানেক্ট করে ফেলেছি। আমার আর কোনো পিন কানেকশনের ঝামেলা নেই। ভয়েড সেটআপে এগুলোকে আমি আউটপুট করে দিয়েছি, এবং সিরিয়াল ডট বিগিন, অর্থাৎ সিরিয়াল মনিটর স্টার্ট করার জন্য আমি 9600 এখানে স্টার্ট করেছি। আচ্ছা, তারপর আমি ফাংশন লিখেছি, এখানে আমি ফাংশন লিখেছি ফরওয়ার্ড। ফরওয়ার্ডে যাওয়ার জন্য এই মোটরটা অবশ্যই বাম পাশের মোটর, এটাকে আমি ক্লকওয়াইজ, এবং এটা ডান পাশের মোটর, এটাকেও আমি ক্লকওয়াইজ করলাম, সে সামনে যাবে। ব্যাকওয়ার্ডে যাওয়ার জন্য আমি বাম পাশের মোটর এন্টি ক্লকওয়াইজ এবং ডান পাশের মোটরও এন্টি ক্লকওয়াইজ এখানে করলাম। কুইক লেফট, তাড়াতাড়ি লেফটের জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে লেফট, অর্থাৎ বাম, বাম সাইডের মোটরের জন্য অবশ্যই বাম পাশটা, অর্থাৎ বাম সাইডটা এটা হবে আপনার ক্লকওয়াইজে যাবে, এবং রাইট সাইডটা এটা অবশ্যই বাম সাইডটা এটা অ্যান্টি ক্লকওয়াইজে যাবে, বাম সাইডটা অ্যান্টি ক্লকওয়াইজে যাবে, কারণ আমরা বাম সাইডে টার্ন করতেছি এবং রাইট সাইডটা ক্লকওয়াইজে যাবে। কুইক রাইটের ক্ষেত্রে ঠিক একইভাবে, কুইক রাইটের ক্ষেত্রে রাইট পাশের মোটর এটা অ্যান্টি ক্লকওয়াইজ যাবে, রাইট পাশের মোটর এটা অ্যান্টি ক্লকওয়াইজ যাবে, এবং লেফট সাইডের মোটরটা অবশ্যই ক্লকওয়াইজ যাবে। অর্থাৎ রাইটের ক্ষেত্রে আমরা যদি ডান পাশে নিতে চাই তাহলে আমার বাম পাশের মোটরটা ক্লকওয়াইজ এবং ডান পাশের মোটরটা অ্যান্টি ক্লকওয়াইজ। এই যে আমরা দেখতে পাচ্ছি বাম পাশের এটা বাম পাশের মোটর, অর্থাৎ লেফট মোটর, আমি লিখে দিই, এটা হচ্ছে রাইট মোটর। আচ্ছা, তারপর ভয়েড স্টপ, স্টপ আমরা করেছি, সবগুলোকে লো করে দিয়েছি। এখন ভয়েড স্টপ আমরা লো করে দিয়েছি। আচ্ছা, এখন আমরা দেখব যে আমাদের যে অ্যাপস থেকে কি কি ভ্যালু দেয়। প্রথমত আমরা এখানে দেখেছি যে অ্যাপস থেকে এই ভ্যালুগুলো আসবে। সো আমি আমার কারের সাথে আমি ব্লুটুথ কানেকশন দিয়েছি এবং সেটা আমার অ্যাপস এর সাথে কানেক্ট করতেছি। অ্যাপস এর সাথে কানেক্ট করতে গেলে যেটা প্রয়োজন সেটা অ্যাপসটা লাগবে। এখানে সেটিং এ যাবেন, সেটিং থেকে আপনারা কানেক্ট টু কার পাবেন, সেখান থেকে HC05 সিলেক্ট করবেন, এবং পাসওয়ার্ড যদি চাই সেখানে 1234 আপনারা দিবেন। আচ্ছা, আফটার দ্যাট আমরা কোডে আসব। কোডে এসে অবশ্যই কোডটাকে আপলোড করতে হবে, আমি অলরেডি আপলোড করেছি। সো তারপর আমি এখন আমার অ্যাপস এর সাথে কানেক্ট করছি আমার কারের, আমি কানেক্ট করছি। আচ্ছা, কানেক্ট করলাম, আমার কানেক্ট হয়েছে। তো আমি এখন সিরিয়াল মনিটরে দেখব কি কি ভ্যালু আসতেছে আমার রোবটে বা রোবটের কারে অ্যাপস থেকে। আমি সিরিয়াল মনিটর অন করলাম, এস আসতেছে, অর্থাৎ আমাদের এই অ্যাপসটা ক্রমাগত কোনো যদি বাটন সিলেক্ট না করি এস ভ্যালু দেবে, অর্থাৎ এস মানে স্টপ। আমরা আমাদের স্টুডেন্টরা এই প্রবলেমটা হয়েছিল আমাদের, আমরা এস ভ্যালুটা ইউজ করিনি, আমরা সেদিন স্টপ করার জন্য ইউ ভ্যালু ইউজ করেছিলাম। বাট এস যদি আমরা ব্যবহার করি তাহলে যেটা হবে, আমি এখন ফরওয়ার্ড ক্লিক করতেছি, এই যে দেখেন ফরওয়ার্ড, ছেড়ে দিলাম, ছেড়ে দিলে অটোমেটিক এস, অর্থাৎ আমি যাই করি না কেন একটু পরপর সে এস নিবে, অর্থাৎ ব্রেক নিবে অটোমেটিকলি। আমি যদি বাটনে প্রেস করে ধরে রাখি তাহলে কাজটা হবে, আদারওয়াইজ বাটনটা যদি ছেড়ে দেই তাহলে সেটা এস, অর্থাৎ স্টপ হয়ে যাবে। আমরা স্টপ করার জন্য আলাদা কোনো ফাংশনের বা আলাদা ভাবে কোনো বাটন নেওয়ার দরকার নেই, কারণ এখানে অটোমেটিক্যালি এস বাটন আসতেছে, এস ভ্যালু আসতেছে। আমরা এস ভ্যালুটাকে স্টপ ভ্যালুর সাথে লিংক করলে, স্টপ ফাংশনের সাথে লিংক করলে দিস ইজ বেটার। সো আমরা দেখতে পাচ্ছি এফ মানে ফরওয়ার্ড, আমি আবার আসি, এখন ফরওয়ার্ড বাটনটা আমি ক্লিক করব, অর্থাৎ ফরওয়ার্ড ক্লিক করছি, এফ আসছে, এফ আসছে।
আচ্ছা ব্যাকওয়ার্ড ক্লিক করব, বি আসছে। সো আমরা বি কে আমরা ব্যাকওয়ার্ডে দিতে পারি। তারপর রাইট পাশে ক্লিক করব, আর আসছে। লেফট পাশে ক্লিক করব, এল আসছে, ভেরি গুড। এবং আদারওয়াইজ আমি ছেড়ে দিয়েছি, এস আসছে, ভেরি গুড। সো আমরা এখন যেটা করছি, যদি এফ ভ্যালু আসে তাহলে সেটা ফরওয়ার্ডে যাবে, যদি বি ভ্যালু আসে তাহলে সেটা ব্যাকওয়ার্ডে যাবে, যদি এল ভ্যালু আসে সেটা লেফটে যাবে, কুইক লেফট, এবং এটা অনেক ফাস্ট লেফট নিবে। আমি কোডটা এখানে করেছি। যদি আর ভ্যালু আসে খুব কুইক ডানে যাবে, আমি কুইক রাইটের ফাংশনটা উপরে করেছি। এবং এস যদি হয়, এস ভ্যালু যদি আসে, অর্থাৎ ক্রমাগত যে এস ভ্যালুটা আসতেছে, এই যে এস ভ্যালু দিতেই আছে, সে এস ভ্যালু দিতেই আছে, এটা যদি আসে তাহলে স্টপ হয়ে যাবে। অর্থাৎ আমি যদি আমার এখানে প্রেস করা বাদ দেই, আমি এখন প্রেস করে আছি, হাত ছেড়ে দিলাম, এস আসতেছে, তাহলে সে স্টপ হয়ে যাবে। অর্থাৎ যতক্ষণ ধরে থাকবো ততক্ষণ চলবে, যতক্ষণ ধরে থাকবো সামনে যাবে, যতক্ষণ ধরে থাকবো পিছনে যাবে, এটাই বেটার। এবং রোবোসপকার যারা কম্পিটিশন করতে চান, এই কোডটা এবং এই ইন্টারফেসিংটা আপনাদের জন্য খুব উপকারী হতে পারে। কারণ যারা রোবোসকার কন্টেস্ট করে তারা কিন্তু এই অ্যাপসটাই ব্যবহার করে। এবং আমি একটা পারফেক্ট কোড দিলাম যেটা অনেক ফাস্ট, খুব দ্রুত কাজ করবে, আপনি প্রেস করার সাথে সাথেই কাজ করবে। সো আমাদের স্টুডেন্টরা যে প্রবলেমটা ছিল আশা করি বুঝতে পেরেছেন। গতদিনে আমরা এখানে ইউ ব্যবহার করেছিলাম, যার কারণে আমাদের আলাদা একটা বাটন ইউজ করতে হয়েছিল স্টপ করার জন্য। বাট এখানে যেহেতু ক্রমাগত এস আসছেই, তো আমরা এটা এস ব্যবহার করবো স্টপের জন্য, তাহলে আমাদের কোডটা খুব পারফেক্টলি কাজ করবে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো এখানে আমি সার্কিট ডায়াগ্রাম, অর্থাৎ কিভাবে কানেকশনটা করতে হবে আরডিনোর সাথে, সেটাও আমি বলে দিয়েছি, আরডিনোর সাথে ব্লুটুথ মডিউলের। এবং আপনারা মোটর ড্রাইভারটাতে কিভাবে কানেকশন করবেন সেটাও আমি বলে দিয়েছি, এবং মোটর ড্রাইভার থেকে আরডিনোতে কিভাবে পাওয়ার দিবেন এই সেকশনে সেটা আমি বলে দিয়েছি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং, আসসালামু আলাইকুম।